পাশাপাশি কুচবিহার জেলাতেও তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, সেই প্রার্থী তালিকা আমরা আশ্চর্যজনকভাবে দেখতে পেলাম যে যারা দীর্ঘদিন ধরে, বিশেষ করে আমাদের এক নম্বর ওয়ার্ডে যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করছে এবং যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে, যারা ওয়ার্ডে কাজ করে, সাধারণ মানুষ যাদেরকে চায় তাদেরকে অন্ধকারে রেখে তাদেরকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েছে, যে শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য ভোটের কুড়ি দিন আগে এসে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, তাকে প্রার্থী হিসেবে দল ঘোষণা করেছে। আমরা ওয়ার্ডের সাধারণ নাগরিকরা এবং ওয়ার্ডে যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা কর্মীরা যাচ্ছি, আমাদের ওয়ার্ডটি আমরা এবার জিতে মমতা ব্যানার্জিকে গিফট করতে চাই। কিন্তু এই প্রার্থী যে চন্দ্রা মহন্ত যাকে প্রার্থী করেছে, এই প্রার্থী থাকলে আমাদের ওয়ার্ডটি জিতবে না। আমরা চাই প্রার্থী বদল করে সাধারণ মানুষ যাকে চায়, ওয়ার্ডে মানুষ যাকে চায় তাকে প্রার্থী করা হোক, আমরা তাহলে ওয়ার্ডটি জিততে পারবো। আমরা আমাদের ওয়ার্ডের প্রার্থী বদল করতে চাইছি। উনি কি তৃণমূল কর্মী ছিলেন? চন্দ্রমন্ত না, উনি কোনোদিনই তৃণমূল কংগ্রেস করেনি। আজ অবধি একদিনও তৃণমূল কংগ্রেসের পতাকা উনি হাতে নেয়নি, একটা মিছিল করেনি, একটা পোস্টার লাগায়নি। উনি শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি করার জন্য, নিজের আখের গোছানোর জন্য। আপনারা জানেন আমাদের ওয়ার্ডে, আমাদের জেলায় প্রচুর বেকার যুবক যুবতী আছে, শিক্ষিত যুবক যুবতী আছে, যারা চাকরি পাচ্ছে না, যারা ফ্রাস্ট্রেশনে ভুগছে। কিন্তু আপনি ওনার বাড়িতে গিয়ে দেখবেন, ওনার ছেলে, উনি পৌরসভার কাউন্সিলর, ওনার ছেলে পৌরসভায় চাকরি করে, পৌরসভা পারমানেন্ট চাকরি পেয়েছে। ওনার ভাস্তা বউ পৌরসভার কন্ট্রাক্টর কাজ করে। উনি শুধুমাত্র নিজের আখের গোছাতে, যেহেতু উনি এবার ভেবে নিয়েছিলেন যে উনি আর জিততে পারবেন না ফয়েজ ব্লকে থাকলে পরে, তাই উনি যাতে জিততে পারে, ওনার ব্যবসাটা চালু রাখতে পারে, তার জন্য উনি ভোটের বিশ দিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। আপনার নাম? আমার নাম রাজীব কর্মকার, সহসভাপতি শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস। কোহলি মশলা কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট দিনহাটা। আমাদের এখানে সুস্বাদু মানের ভেজ, ননভেজ, ইন্ডিয়ান, চাইনিজ, নর্থ ইন্ডিয়ান সব ধরনের খাবার পাওয়া যায়। এছাড়াও স্পেশাল বিরিয়ানি, কাশ্মীরি পোলাও, ফ্রাইড রাইস পেয়ে যাবেন। তাই আর দেরি না করে চলে আসুন আপনাদের রেস্টুরেন্টে। এখানে হোম ডেলিভারির ব্যবস্থাও আছে। ঠিকানা দিনহাটা রংপুর রোড, শনিদেবী হাই স্কুলের পাশে। যোগাযোগ নাম্বার 8972945818। আপনারা কি তৃণমূল কর্মী? আপনার নাম? আমার নাম প্রিয়া সরকার, এক নম্বর। বামনহাট বোস হিরো শোরুম। আপনার পছন্দ মতো হিরোর সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন আমাদের এখানে। বিশ্বাস, সততা এবং সন্তুষ্টি আমাদের মূলধন। সহজ কিস্তিতে ফাইন্যান্স, স্বল্প হারে সুদ ও সার্ভিসের সুবিধা পাবেন এখানে। আমাদের ঠিকানা বামনহাট বাজার, ইন্ডিয়ান ব্যাংকের নিচতলা। যোগাযোগ নাম্বার 9002066674।